আমাদের নিজেদের মধ্যে এখনো যদি ভুল বোঝাবুঝি হয় সিনিয়ররা আছে বা আমরা মিলে এটা সমাধান করব। কোর্ট থানা পুলিশ কখন যায় মানুষের পরিবারের মধ্যে, সেটা আপনি ক্লিয়ার করি। অপু বিশ্বাসের ঘর ভেঙেছে আমার কারণে এমন একটা আমাকে সবসময় ব্লেম দেওয়া হয়, আসলে কিন্তু বিষয়টা এমন কিছুই ছিল না। শাকিব ভাই পুরা যেটা বলেছে বিভিন্ন জায়গায় টিভিতে, আমি তো লজ্জিত হয়েছি যে নিজের ওয়াইফ সে কীভাবে বলে জায়েদের সাথে আমি তাকে হাতে নাতে ধরেছি। কিন্তু বাজে একটা কথা পৃথিবীর, আমি তার বোন সহ তার বাসার নিচে গুলশানে অ্যাসেট যে একটা ডেভেলপমেন্টের বাসায় থাকতো তার বাসার নিচে কথা বলতেছিলাম সাড়ে 10:11 সময়। তার বোন আসছিল শিলিগুড়ির থেকে, একটা মুভির ব্যাপারে আমি কথা বলতে গিয়েছিলাম। একটা হিরো স্টার নায়িকার সাথে কাজ করতে চাইতেই পারে, আর তখন জানতাম না ঘোষণা দিয়ে তার ওয়াইফ, তাহলে তার সেখানে আমরা যেতামই না, নায়িক হিসেবে গোপন ছিল। আমরা কথা বলছিলাম, শাকিব ভাই এসেই দেখি তাকে স্টেট মার শুরু করছে, অপুকে স্টেট, আমার সামনে স্টেট লাথি মারলো মারলো। তা আমি বললাম যে ভাই বিষয়টা কি করছেন, এটা কেমন হয়ে গেল? না না ভাই কার জন্য কি করবেন, আমি মোস্ট ফ্যাক্ট বলছি। তা আমি বললাম যে না ভাই আপনি আসলে এমনিতে এসেছিলাম, আপনি কি নিয়ে কি রাগ করছেন আমি তো জানি না, আপনি জানি না, দাঁড়ানো দাঁড়ানো। তা আমি পাশে নিয়ে গেলাম শাকিব ভাই নর্মাল, আমি তাকে নিয়ে বললাম যে ভাই এইটা ঠিক না, আপনি একটা স্টার, আপনি এখানে যদি এগুলো করেন সেটা বাজে হবে, এই দাঁড়ানোটা আছে জিনিসটা কিন্তু বাজেভাবে দাঁড়াবে। না না যায় আমি চলে গেলাম, এর সাথে আমি নাই কোনো বকাটা করে চলে গেলাম, আমি ওই যে নর্মাল এই পরে আমি এখন কথা বলিনি। এরপর সে কোনো এক জায়গায় বলছে যে টেলিভিশনে যে আমি ওকে জায়েদের সাথে হাতে নাতে ধরেছি। আমার এত খারাপ লেগেছে যে একজন সিনিয়র মানুষ হয়ে, সিনিয়র শিল্পী হয়ে, শিল্পীর প্রতি মমত্ববোধ নাই এবং সে তাকে ভালোবাসতো, তাকে নিয়ে আমি যদি দেখিও সে তো আমি বলবো না, এই যে কথাটা বললো সবার সামনে, এটা আমার কাছে খুব পাবলিকলি আমার ভিতরে লেগেছে। তানির ভাই সয়ার আপন মাই প্রফেশন, আমি এ ধরনের কোনো কিছুই আমি কোনোদিন ওনার বাসার মধ্যেও যাইনি, কেমন ওনার বাসা, একদম গ্যারেজে দাঁড়িয়ে কথা বলছি। ওই তো তার হিজ উইথ হার মানে এল্ডার সিস্টার এবং তার বাচ্চাও ছিল শিলিগুড়ির থেকে এসে, এই নর্মাল 10-5 মিনিটের কথা। শাকিব অপুকে নিয়ে বোমা ফাটালেন জায়েদ খান। শাকিব খানের সঙ্গে অভিনেত্রী অপু বিশ্বাসের ডিভোর্সে নেপথ্য হিসেবে উঠে এসেছিল চলচ্চিত্রের একাধিক নায়কের নাম, তাদের একজন বাপি চৌধুরী, যিনি সে সময় নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন যে অপুর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই নায়িকাকে তিনি নিজের দিদির চোখে দেখেন। আরেকজনের নাম এতদিন জানা না গেলেও সম্প্রতি তিনি নিজেই পরিচয় দিলেন, তিনি আর কেউ নয় চিত্রনায়ক জায়েদ খান। এই অভিনেতার সঙ্গে নাকি অপুকে হাতে নাতে ধরেছিল তার সাবেক স্বামী শাকিব খান। বহুদিন বাদে এবার জায়েদও তার অবস্থান পরিষ্কার করলেন ফেসবুক লাইভের মাধ্যমে। সম্প্রতি নিজের অ্যাকাউন্ট থেকে লাইভে এসে জায়েদ খান বলেন, অপু বিশ্বাসের ঘর নাকি আমার কারণে ভেঙেছে, এরকম অনেক ক্লেম দেওয়া হয়, আসলে এরকম কিছুই না। শাকিব ভাই বিভিন্ন টেলিভিশন শো অনেক জায়গায় বলেছে যে অপুকে আমি জায়েদের সঙ্গে হাতে নাতে ধরেছি, আমি খুবই লজ্জিত হয়েছি যে অপু বিশ্বাস তার স্ত্রী, এটা কিভাবে বলতে পারে শাকিব ভাই। আমি অভিনয়ের পাশাপাশি জায়েদ খান বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে, তবে কিছুদিন আগে তার বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাকে বয়কটের ঘোষণা করেছিল চলচ্চিত্রের 18 সংগঠন। পাশাপাশি সমিতির সভাপতি খল অভিনেতা মিশা সদগর চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। এই দুই শিল্পী নেতাকে প্রত্যাহারের দাবিতে সম্প্রতি এফডিসির সামনে মানববন্ধন করে শিল্পী সমিতি থেকে সদস্যপদ হারানো অভিনয় শিল্পীরা। তাদের মধ্যে শাকিব অপুকে নিয়ে বোমা ফাটালেন জায়েদ খান। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, ঘটনা যদি সত্যি না হয়ে থাকে তাহলে কেন শাকিব খান অপুকে নিয়ে এরকম একটা বাজে মন্তব্য করলো? দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে এই বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যাতে করে আমাদের চ্যানেলের লেটেস্ট কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।